हाई फ्रेंड्स, वेलकम टू माई सोमास कूकिंग चैनल। सब्सक्राइब कर सोमास कूकिंग चैनल के और बेल आइकन बटने क्लिक कर सोमास कूकिंग चैनल समस्त वीडियोर अपडेट सवार आगे पावर जोन्नो। आज हमें अपन चाले गुड़ा दिए नोनता पापड़ी बनिए देखो। ये खेते एत टेस्टी है जी बाड़ी एक बार तैरी कर ले मन और बसी तैरी कर संरक्षण कर रखी और ये एकदम मचमचे। देखुन एर आवाज़टा शुने बुझते पाच्छेन एटा कतटा मचमचे होयेछे। आर दो मास पर्यन्त आपनारा एटा किन्तु संरक्षण करे राखते पारबेन जारे भरे। आर एकी रकम भावेई एरकम मचमचे थाकबे, खेतेओ सत्यिई खूबी टेस्टी हय। बाड़ीते हठात कोनो गेस्ट एले बा निजेदेर कोनो नोनता खावार इच्छे होले चाटनी बा ससेर साथे आपनारा एई पापड़िटा सार्व करते पारबेन, आबार चायेर साथेओ सार्व करते पारबेन। चलुन ताहले एखोने चालेर गुड़ी दिए पापड़ी बनानो रेसिपिटा देखे नीन। भिडियोटी भालो लागले चैनलटी सबस्क्राइब करा अनुरोध रइलो, तार संगे पाशे थाका बेल आइकन बाटनटा क्लिक करे नेबेन जाते आमार एरकमई समस्त भिडियोर आपडेट सबार आगे आपनादेर काछे पौंछे जाए। एखोन ताहले चले जाच्छे मूल रेसिपिते। तार जोन्नो प्रथमे आमी उपकरणगुलो आपनादेर देखिए दिच्छी। निएछि एक कप चालेर गुड़ो, ठीक एक कप जल, जतटा जल ततटाई चाल निते हबे, दुई टेबिल चामच रिफाइन तेल, छोटो चामचे हाफ चामच नून, हाफ चामच सादा जीरा और हाफ चामच कालो जीरा, अवश्य एगुलो छोटो चामचे निएछि। एर संगे झाल खेते पछंद करले अवश्य आपनारा व्यवहार करते पारबेन चिली फ्लेक्स। एरपर गैस अन करे आमी कड़ाई गरम करे निएछि। कड़ाइर मध्य दिए दिच्छि एक कप जल, জলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, সাদা জিরা ও কালো জিরা। তারপর দিয়ে দিচ্ছি নুন, নুনটা অবশ্যই নিজেদের টেস্টটা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি তেল, আমি 2 টেবিল চামচ তেল নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, বাকিটা বাঁচিয়ে রাখলাম পরে কাজে লাগবে। এখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তাই ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসটা অফ করে দিলাম। তারপর চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নেব। আবারো বলে দিই আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এখন এই অবস্থায় চালের গুঁড়োটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে করে গুড়িটা জলের সাথে ভালোভাবে মিশে গুড়িটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ফুলে যাবে। এরপর ঢেকে দিলাম, ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন অন্য একটি পাত্রে গুড়িটা আমি ঢেলে নেব। এই পর্যায়ে আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এটা যেহেতু আমি আমার বাচ্চার জন্য তৈরি করেছি তাই এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আর এই অবস্থায় গুঁড়িটা একটু গরম থাকে, এই গরম অবস্থায় গুঁড়িটা খুব ভালোভাবে হাত দিয়ে থেসে একটা ডো তৈরি করে নিতে হবে, স্মুথ ডো। যদি ঠান্ডা করে এটা থাসতে যান তাহলে কিন্তু গুঁড়িটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে একেবারে ডোটা ভালো তৈরি হবে না আর পাপড়িগুলো তো একদমই ভালো তৈরি হবে না, ফেটে যাবে। এই পর্যায়ে যে তেলটা বাঁচিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর আবারও হাত দিয়ে ভালোভাবে 1 মিনিট মতো থেসে ডোটা স্মুথ করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব পাপড়ি তৈরি করার জন্য। দেখুন ঠিক এই সাইজের করে ছোট ছোট লেচিগুলো কেটে নিচ্ছি। একই রকম ভাবে সবকটা লেচি কেটে নেব। সবকটা লেচি কেটে নেওয়ার পর একটা হাতে তুলে নিয়ে বাকিগুলো আমি ঢেকে রাখবো, নাহলে কিন্তু লেচির ওপরগুলো শুকনো হয়ে যাবে আর বেলার সময় পাপড়িগুলো ভালো বেলা হবে না। একটা লেচি নিয়ে নিচ্ছি, দেখুন বাকিগুলো ঢেকে চাকি বেলা নিয়েছি, তার উপরে বেলে নেব। তবে তার আগে অবশ্যই এইভাবে হাত দিয়ে চেপে লেচিটা সমান করে নিতে হবে যাতে বেলার সময় চার সাইডটা না ফেটে যায়। এখন অল্প করে শুকনো ময়দা লাগিয়ে আমি বেলে নিচ্ছি,
खूब आलतो हाथे बेलते हबे, चाप दिए बेलते जाबे ना ताले किन्तु छिड़े जेते पारे। एभावे पापड़ीटा आमी बेले निच्छी, जतटा सम्भव पतला करे बेले निते हबे। बेला हुए गेछे, हाथे तुले देखाच्छी कतटा पतला हबे। आर एकी रकम भावे आरो एकटी लेची आमी आपनादेर बेले देखाच्छी। ये लेचीगुलो बेलार पर एक थालार ओपरे रेखे देव, और अवश्य करे एकटार ओपर आरेकटा राखबें ना, एइभावे स्पेस रेखे राखबें, एकटार संगे आरेकटा जेनो लेगे ना थाके, एते करे भाजार समय सुविधे हबे। आबार आपनादेर हाथेर काछे जदि एरकम सादा कापड़ थाके ताहले तो खुबई भालो, एकटार पर एकटा पापड़ी एइभावे सादा कापड़ेर ओपर बिछिये रेखे देबें, एते करे एकटार गाए आरेकटा लेगे जावार कोनोभावेई चान्स थाकबे ना। আর ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে যে পাপড়িটা প্রথম বেলা হয়েছিল সেটাই প্রথমে ভাজতে হবে, প্রথমের পাপড়িটা পরে, পরের পাপড়িটা প্রথমে, এরকম ভাজলে কিন্তু চলবে না। এখন আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে পাপড়িটা দিয়ে দিলাম। আর পাপড়ি দেওয়ার পর আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে রেখে সব কটা পাপড়ি একের পর এক ভেজে নিতে হবে। দেখুন তেলে দেওয়ার পর যখন পাপড়িটা এইভাবে তেলের ওপরে উঠে এলো, তখন কিন্তু উল্টে পাল্টে এইভাবে দু সাইডটা লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখন হালকা লাল হয়ে এসেছে। এরপর এটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি পাপড়িগুলো ভেজে নেব। এটা আপনারা আরামে জারের মধ্যে সংরক্ষণ করে দু মাস সুন্দর খেতে পারবেন। যখনই নোনতা কিছু খাওয়ার ইচ্ছে হবে তখনই বেশি করে বানিয়ে জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবেন। একই রকমভাবে সবকটা পাপড়ি আমি ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে ক্রাঞ্চি হয়েছে। দেখুন এখন যতটা মচমচে আওয়াজ শুনতে পাচ্ছেন, দু মাস সংরক্ষণ করে রাখলে এটা ঠিক একই রকমভাবেই থাকবে। এটাকে আমি সসের সাথে সার্ভ করেছি, আপনারা সস, চাটনি অথবা চায়ের সাথে সার্ভ করতে পারবেন। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।